বাড়ির আঙিনায় কিনবার তবে আপনারা চাইলে খুব সহজে পানের চাষ করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পান চাষের একটি সহজ পদ্ধতি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পান চাষ করার জন্য প্রথমে জমিটা ভালোমতো প্রস্তুত করে নিতে হবে। সেজন্য আমি এখানে জমিতে এরকম গর্ত করে গর্তের মাটিগুলোতে অর্ধেক পরিমাণে জৈব সার মিশিয়ে নিয়েছি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যেইখানে পান চাষ করবেন জায়গাটা যাতে ছায়াযুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। এখানে পানের চারা তৈরি করার জন্য আমি দুটো লতা নিয়ে নিয়েছি। এই যে লতাগুলো দেখতে পাচ্ছেন, লতাগুলোতে ভালো করে লক্ষ্য করলে দেখবেন লতার গাঁটি থেকে এরকম শেকড় বেরিয়েছে। এই লতাগুলো পান চাষের জন্য খুবই আদর্শ। এবার আমি দুটো গাঁটির মাঝ বরাবর লতাটা এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। দেখুন, পানের চারা তৈরি করার জন্য লতাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। পান চাষ করা তেমন কোনো ঝামেলার বিষয় না, খুবই সহজ একটি কাজ, খুবই কম যত্নে এটি বেড়ে ওঠে। আমি ছোট ছোট পিস করে নিচ্ছি লতাটাকে। এই যে দেখুন কতটুকু সাইজের কেটে নিয়েছি। এই লতাগুলো এবার রোপণ করার জন্য একদম রেডি। যে জমিটা আমি প্রস্তুত করে রেখেছিলাম সেখানে এই পানের ডাটাগুলো আমি রোপণ করে দিচ্ছি। সবকটা পানের ডাটা রোপণ করা হয়ে গেলে এই মাটিটা পানি দিয়ে ভালোমতো ভিজিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে নিয়মিত পানি দিবেন। আর একটু খেয়াল রাখবেন যাতে এই চারাগুলোতে রোদ না লাগে। এখানে বাড়তি কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে করেন পানে চারা গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা জৈব সারটা ইউজ করতে পারেন, তাছাড়া অন্য কোনো সারের প্রয়োজন নেই। আমার চারা লাগানোর কাজটা একদম কমপ্লিট। এই যে দেখুন পানি দিয়ে আমি মাটিটা ভালোমতো ভিজিয়ে নিচ্ছি। এই চারাগুলোর বয়স এখন 6 মাস। দেখুন 6 মাসের মধ্যে এই চারাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই যে দেখুন প্রতিটা চারা থেকে কি পরিমাণ লতা বেরিয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।